বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে বেরোচ্ছি সৌরভকে নিয়ে, কারণ সৌরভ একটা নতুন এমটি নিয়েছে। তো নতুন এমটি নেওয়ার পরে আমাদেরকে ট্রিট দেয়নি, তো ওই জন্য আজকে জোর করে ওর কাছ থেকে ট্রিট নেবো, কারণ ওর অফিস ছুটি ছিল। তো সৌরভের সঙ্গে সাহিল যাবে, মাসুদ যাবে, তোমরা ব্লগে দেখতেই পারবে যে আমাদের সঙ্গে কে কে থাকছে আর আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো এবং এনজয় করো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সাহিল চলে এসেছে, তো এখন আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো বন্ধুরা, এই যে আমাদের রাইডার রেডি হয়ে গেছে, গাড়ি স্টার্ট করেছে, আর আমাদের জন্য আর একটা এমটি বাইরে ওয়েট করছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি চেনের মাটি গুলো। তো এই হচ্ছে মাসুর আর আমাদের এমটির ওনার। এই যে আমাদের এমটির ওনার, এই যে আমাদের ব্ল্যাক বিউটি, দেখতেই পাচ্ছ। এখন বাইকটা আমি চেঞ্জ করবো, আমি সৌরভের এমটিটা চালাবো আর সৌরভ সাহিলের এমটিটা চালাবে, কারণ নতুন ব্ল্যাক বিউটি একটু টেস্ট ড্রাইভ দরকার আছে। ওটা ফোনটা দিয়ে দাও। তো আমরা এখন মগড়া এফসিতে চলে এসেছি। এই হচ্ছে এমটির ওনার, আর এই হচ্ছে সেই ভিখারি যে পান্ডায় বসে থাকে, যারা যারা ট্রিট দেয় তাদের সঙ্গে খেতে আসে। আর এই হচ্ছে আর একটা এমটির ওনার। ভাই আসতে খা, ভাই ভাই আসতে খা, বরের পেয়ে এরকম ভাবে ধ্বংসে দিস না ভাই, কষ্ট হবে। ছেলেটার মুখটা দেখ, কষ্ট হবে ভাই। যত রকমের অপমান আপনি করতে পারেন, কোনো যায় আসে না, গন্ডারের চামড়া। আমি আজকে শুধু বিরিয়ানির মুখ লাগলো, সুন্দর সুন্দর, এইটার উপরে আমার বেশি নজর আছে। এরম যাবো, এরম ভিতর ভিতর দিয়ে এরম করে পক করে এর সাথে ভালো হবে না। ভাই পয়সা দিয়েছিস বলে হাটটাও খাবি ভাই? ওটা আর কিছু নেই ভাই, ওটা আর কিচ্ছু নেই, ওটা ছেড়ে দে ভাই, কষ্ট পাবে ভাই। তোকে একদিন ট্রিট দিয়েছে বলে তুই এইভাবে খাবি ভাই? দেখ দেখো হাড় খেয়ে গুদে ফেলেছে। এই যে ফিউচার এমটি ওনার হতে চলেছে, তো তাই জন্য আমরা অ্যাডভান্স একটা ট্রিট চেয়েছি। বলছে গাড়ি কেনার পয়সা কেন জোগাড় করতে পারিনি, আমি একটা বিল ছাপাচ্ছি যে কোনো একটা ব্যাপারে, মানে কোনো অসহায় মানুষদের যাতে সাহায্য করা হয়, ওই টাকা তোলার পর আমি একটা এমটি কিনবো, এমটি কেনার পরে তারপর তোমাদেরকে ট্রিট দেবো। আপনারা ভালো করে দেখে রাখুন এই ছেলেটাকে, খুব তাড়াতাড়ি এমটি কিনতে চলেছে, এমটির ওনার হবে। সব ভয় থেকে
ভাই এরমভাবে করিস না, দু চারজনকে চারটে খাওয়া ভাই, যা যা ভাই যা 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 চারজনকে চারটে খাওয়া যা। ওই যে দেখ সব দাঁড়িয়ে আছে, সব একটা করে হবে ধরো দাদা, দেখেছিস যে কটা দাঁড়িয়ে আছে সব সব একটা করে তুই কিনতে পারবি, দুয়া দেবো যা, তুই তুই ভাই যা নিয়ে যা, চারজনকে চারটে খাওয়া। এই ভিডিও যদি কেউ দেখেছে হ্যাঁ, তার কিন্তু রাত দিন সকাল বিকাল সব খারাপ যাবে, কারণ মানুষটাই খারাপ। তুমি কি আনতে যাচ্ছ? এ কি আনতে যাচ্ছ, কি খাবে? কি আনতে যাচ্ছ? কি আনতে যাচ্ছ? তো এখন আমরা বাড়ি ফেরার জন্য এফসি থেকে বেরিয়ে পড়েছি। তো বাড়ি ফেরার পথে একটা সুন্দর পাখি আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হয় চার চাকাতে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পাখিটা। তো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালারের পাখি। আমি যখন পাখিটাকে রাস্তা থেকে সাইডে আনার জন্য গেলাম, তো তখন গিয়ে দেখছি ও মারা গেছে। তো ভিডিওটা এ পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং নতুন যারা আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো চেষ্টা করবো এর থেকেও তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা যদি পাই, আমি চেষ্টা করবো এর থেকেও ভালো ভিডিও এবং ব্লগ করার।